আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই রুম আজকে আমি আমার বেডরুমটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবার ভালো লাগবে এই ভিডিওটা আমি আগেও আমার একটা বেডরুম টোর আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই ভিডিওটাতে আমি অনেক সারা পেয়েছি তো আমি আমার নতুন বাসার যে বেডরুমটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে একটা ঝাড়বাতি লাগিয়ে নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী আমার ঘরটাকে সাজাতে চেয়েছি সবাই আসলে যার যার পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী তার রুমটাকে সাজিয়ে থাকে তো এর ব্যতিক্রম আমিও না আমি আমার পছন্দ আমার রুচি আমার প্রয়োজন সব কিছু মিলিয়ে আমার হাজব্যান্ড আমার বাচ্চাদের আসলে আমাদের সবার পছন্দ প্লাস প্রয়োজন মিলিয়ে আমি আমার ঘরটাকে গোছাতে চেয়েছি আর সেই গোছানো ঘরটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে আরও অনেকটুকু সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্ট অনেকটাই প্রয়োজন তো সেই সাপোর্টটাই আমি আপনাদের কাছে আশা করছি আসলে নিজের রুমটা হচ্ছে সবচাইতে বেশি সময় কাটানোর একটা জায়গা আমি মনে করি কারণ আমি নিজেও এই রুমটাতে বেশি সময় কাটিয়ে থাকি দেখা যায় সব ঘরেই নিজের তারপর বেডরুমটা একটু বেশি আপন মনে হয় আর এখানে আমি একটা কর্নার দেয়াল আলমারি আলমারি করে নিয়েছি এর মধ্যে সুইচ ছিল যার কারণে আমি পুরোটা ঢাকতে পারিনি এই জায়গাটাও আমি কাজে লাগিয়েছি মোবাইল চার্জার হিসেবে আর এর পাশে হচ্ছে আমার বাথরুম বাথরুমের দরজাটার পাশেই আমি একটা বক্স রেখেছি এটাও দেয়ালে করে নিয়েছি এটা আমি রেখেছি আমার নামাজ কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় রাখার জন্য কারণ দেখা যায় যে খাটের উপর বা চেয়ারের উপর পড়ে পড়ে থাকলে ঘরটা অগোছানো মনে হয় তো এভাবে সিস্টেম করে নেওয়াতে ঘরটা এতটা অগোছানো হবে না আর উপরেও একটা ড্রয়ার সিস্টেম করেছি এতে আমার চার্জার তারপর কিছু প্রয়োজনীয় জিনিস রাখা যায় যার যেভাবে প্রয়োজন আর কি তো এর উপরে আমি একটা টিস্যু বক্সও রেখেছি পাশেই আমার রুমে ঢোকার দরজাটা আর আমি আমার পুরোটা ঘরের জিনিসপত্র সাদা রাখার চেষ্টা করেছি সাদা আর গোল্ডেন যেহেতু আমার রুমের ফার্নিচারগুলো কাঠ কালার তো এই দেয়ালটাতে আমি ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি আর আমার প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আগের বাসা থেকে আনা আমি আমার বেডরুমে কোনো নতুন ফার্নিচার করিনি যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা বলতে পারবেন যে আমার ড্রেসিং টেবিল খাট আলমারি ওয়ার্ড্রপ সব আগের রুমেই ছিল মানে আগের বাসাতে আর এখানে আমি বারান্দা ছিল বারান্দাটা ভেঙে উপরে বক্স সিস্টেম করে নিয়েছি দেয়ালটা ভেঙে রুমটাকে একটু বড় করে নিয়েছি যেহেতু আমাদের রুমটা অনেকটাই ছোট তার কারণে আমি রুমটা একটু বড় করার জন্য বারান্দাটা ভেঙে ফেলেছি এপাশ থেকে রুমটা দেখতে এরকম দেখাচ্ছে যেহেতু শীতের দিন তাই বিছানার উপরে আমি একটা কম্বল রেখে দিয়েছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তো এই পাশে একটা জানালা আছে যেহেতু বারান্দা ছিল পুরোটাতেই আমার গ্রিল করা এখন আমি থাই গ্লাস দিয়ে জানালার মতো করে নিয়েছি এই পাশটাতে একটা কর্নার করেছি আসলে এখনও পুরোপুরি ওইভাবে গুছানো হয়নি আর যেহেতু ছোট বেবি আছে তার কারণে আমার সব জিনিসপত্র এই কর্নারটাতে উপরে রেখে দিয়েছি যেন ও ধরতে না পারে কারণ ড্রেসিং টেবিলের উপর রাখলে দেখা যায় ও ধরে জিনিসপত্র সব কিছু নষ্ট করে দেয় আর আমি আমার ঘরটাকে পুরোটাকে খুব সিম্পল ওয়েতে রাখতে চেয়েছি কারণ এত বেশি ঘিঝিমিঝি আমার কাছে ভালো লাগে না তো এখানে আমার হাজব্যান্ডের ওয়াচ ওর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছি তো এই পাশ পুরোটাই আর কি জানালা বাহিরের দৃশ্যটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর দিনের বেলা অনেক ভিডিওতে হয়তোবা দেখবেন যে আমি এই পাশটাতে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যগুলো দেখি তো বারান্দা থেকে জানালা থেকে দাঁড়িয়ে এরকম দেখা যায় এ পাশে বড়ো একটা জানালা যেটা কিনা আলমারি পেছনে পড়ে গিয়েছে একটা সাইড শুধু খোলা যায় আর দিনের বেলাও প্রচুর আলো আসে যেহেতু চারপাশেই মেলা তো অনেকটাই আলো আসে আমার রুমের মধ্যে আর আমার এই রুমটা পড়েছে উত্তর সাইডে তো পুরোটা রুম দেখতে এরকম তো দরজা খুলে প্রথমেই আমি রেখেছি ড্রেসিং টেবিল এর পাশেই হচ্ছে খাট আর তার পাশে হচ্ছে আলমারি আমি দেয়ালের পিলারগুলোতেও একটু একটু করে ডেকোরেশন করিয়ে নিয়েছি আর বক্সের নিচে এটা পর্দার স্ট্যান্ডটা যেন দেখা না যায় তার জন্য আমি একটু কাঠ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আর এটা হচ্ছে ফ্যানের উপরের জায়গাটাতে একটু কাঠের ডেকোরেশন করে নিয়েছি জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর দরজার পেছনে আমি একটা গোল্ডেন কালার হ্যাঙ্গার ঝুলিয়ে রেখেছি মাঝে মধ্যে ওর শার্ট বা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র হ্যাং করে রাখা যায় তো একটা ওয়াল ওয়ালপেপার দিয়েছি এই ওয়ালটাতে পুরোটাতেই পুরো ঘরটাতে আসলে ওয়ালপেপার দিলে ভালো দেখা যায় না তাই রুমের একটা পাশেই শুধু ওয়ালপেপার দিয়েছি দেয়াল ঝাড়বাতি লাগিয়েছি একটা পাঁচ পাখার একটা ফ্যান এসি আর পুরো ঘরটার চারপাশে লাইটিংয়ের ব্যবস্থা আছে পিলার ছিল পিলারের মধ্যেও কাট দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি বড় একটা ঝাড়বাতি দিয়েছি তো মিলিয়ে এই আমার রুমটা অনেকেই দেখতে চেয়েছিল নতুন বাসার বেডরুমটা তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো ড্রেসিং টেবিলের নিচে আমার একটা টুলও রেখেছি প্রয়োজন হলে বের করে নেওয়া যায় আবার না হলে রেখে দেওয়া যায় তো এখানে আগের বাসার সেই টেবিলটাই ড্রয়ারটাতে কিছু প্রয়োজনীয় মেডিসিন জিনিসপত্র আছে আর এখন একটু বসার কাজ দেয় তো এটা হচ্ছে বাথরুমটা অনেকেই হয়তো বা বলতে পারেন যে বাথরুমটা দেখানোর কি আছে তবে আবার অনেকে দেখতে চান যার কারণেই দেখানো তো বাথরুমের সব কিছু আমি সাদা আর গোল্ডেন রেখেছি আর প্রত্যেকটা জিনিস আসলে আমি সাদা আর গোল্ডেন দিয়ে কাভার করার চেষ্টা করেছি কারণ সাদা আমার কাছে খুবই ভালো লাগে আর রুম যেহেতু ছোট সাদা জিনিস হলে সব কিছু বড় বড়ো দেখা যায় মানে ভালো লাগে সব কিছু ফুটে ওঠে তবে পরিষ্কার রাখাটা অনেক কষ্ট দেয় তারপরেও আমার কাছে ভালো লাগে যার কারণে আমি সব কিছু সাদা দিতে পছন্দ করেছি তাই সব কিছুই সাদা রাখার চেষ্টা করেছি আর এই বাথরুমের দরজাটাও আমার খুব পছন্দের আমি সব কিছু পছন্দ করে দিয়েছি আর আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছে ওকে আসলে অনেক থ্যাংক ইউ ও আমার মনের মতো সব কিছু করে দেওয়ার জন্য ও যদি না করে দিত আসলে আমি কোনো কিছুই করতে পারতাম না আর সব কিছুর জন্য আল্লাহকে অনেক অনেক সুক্রিয়া আমার মনের আশাটা পূরণ করার জন্য তো এই বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ